স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে ম্যাপ প্রজেকশন যারা করছো ফার্স্ট সেমিস্টারে ম্যাপ প্রজেকশন করার আগে তোমাদের বেশ কিছু বিষয় জানার প্রয়োজন আছে কাজেই আজকের এই ভিডিওতে ম্যাপ প্রজেকশন সম্পর্কে বেসিক ক্লাস তোমাদেরকে শেখাবো বা করবো সেই ক্লাস তোমরা অবশ্যই ভালো করে করো কারণ এই ক্লাসের মাধ্যমে ম্যাপ প্রজেকশন সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদেরকে দেবো এবং ম্যাপ প্রজেকশন করার আগে তোমাদের অবশ্যই এই ক্লাসটা করা প্রয়োজন এবং তোমাদের অনেকটা কাজ লাগবে দেখো ম্যাপ প্রজেকশনে অনেক রকম কেস হয় একটা যে পোলার কেস যার মধ্যে রয়েছে নমনিক অর্থোগ্রাফিক স্টিরিওগ্রাফিক ইকুয়েল এরিয়া সিলিন্ডিক্যাল কেসের মধ্যে কী রয়েছে দেখো এখানে রয়েছে ইকুয়াল এরিয়া প্রজেকশন ম্যার্কাটার প্রজেকশন কনিক্যাল কেসের মধ্যে কী রয়েছে ওয়ান স্ট্যান্ডার্ড প্যারাল টু স্ট্যান্ডার্ড সিনুসোইডাল আচ্ছা বোনস পলিকনিক ইউনিভার্সাল ট্রান্সভার্স ম্যার্কেটার ইউটিএম যেটা আমরা বলি এ হচ্ছে বিভিন্ন কেস অনুযায়ী ভাগ তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা দেখে নেবে কোনটা তোমাদের সিলেবাসে আছে সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিসও করবে এরপর দেখো ম্যাপ প্রজেকশনের ক্লাসিফিকেশন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ম্যাপ প্রজেকশন ক্লাসফিকেশান তোমাদেরকে জানতে হবে আমরা এক একটা করে আলোচনা করবো তোমরা ভালো করে অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবে প্রথম দেখো রয়েছে মেথড অফ প্রজেকশন এর ভিত্তিতে প্রথম যে ভাগটা রয়েছে পার্সপেকটিভ এই ভাগটা দেখো পার্সপেকটিভ ঠিক আছে এই পার্সপেকটিভ মানে হচ্ছে দৃশ্যানুক বিক্ষেপ এর প্রধান উৎস হচ্ছে মানে বৈশিষ্ট্য হলো এই অভিক্ষেপে হচ্ছে আলোর উৎসের ওপর নির্ভরশীল পার্সপেক্টিভ মানে দৃশ্যানুগ অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিয়ারে দ্রাঘিখা দ্রাঘিমা রেখা সমন্বিত যে কাঁচের তৈরি ভূগোলকের নির্দিষ্ট উৎসবিন্দু থেকে আলোক পাঠালে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে ছায়া বিপরীত পার্শ্বে পড়ে এবং একটা প্রতিফলিত হয়ে যে অভিক্ষেপ সৃষ্টি হয় সেটা হচ্ছে দৃশ্যানুগ অর্থাৎ আলোর উৎসের উপর নির্ভর করে এটাকে করা হয় ঠিক আছে এর মধ্যে রয়েছে যেমন পোলার জেনিথাল স্ট্রিওগ্রাফিক পোলার জেনিথাল নমোনিক পোলার জেনিথাল অর্থোগ্রাফিক এগুলো হচ্ছে পার্সপেকটিভের মধ্যে পড়ছে সেমি পার্সপেকটিভ মানে প্রায় দৃশ্যানু অর্থাৎ এখানে বলা হয় যে অভিক্ষেপে অক্ষরেখাগুলি আলোর উৎসের সাহায্যে আঁকা হয় ঠিক আছে কিন্তু একটা জামিতিক পদ্ধতির ব্যাপার রয়েছে কীরকম না এই অভিক্ষেপের অর্ধেক অংশ করা হয় জামিতিক অভিক্ষেপের মাধ্যমে এবং অর্ধেক অংশ রয়েছে তোমাদের এই আলোর উৎসের ওপর তাহলে এটার জন্য সেমি পার্সপেক্টিভ বলা হয়েছে ঠিক আছে এরপর দেখো পরে রয়েছে নন পার্সপেকটিভ অর্থাৎ যেখানে তোমার আলোর উৎসের ওপর নির্ভরই করে না ঠিক আছে আলো আগের দুটো কী হলো আলোর উৎসের উপর নির্ভর করে একটা অর্ধেক করে কিন্তু অদৃশ্যানুক মানে মনে হচ্ছে নন পার্সপেকটিভ আলোর উৎস ছাড়াই কেবলমাত্র অঙ্ক এবং সূত্রের মাধ্যমে আমরা যখন দ্রাঘিমা রেখা অক্ষরেখাগুলি তৈরি করব তখন সেটা হচ্ছে যে নন পার্সপেকটিভ ঠিক আছে এরপর আসছি কনভেনশনাল ঠিক আছে এর মানে হচ্ছে প্রচলিত কনভেনশনাল মানে হচ্ছে প্রচলিত অভিক্ষেপ এটা কি এটা বিশেষ করে মনে করো বোনস অভিক্ষেপ এটা এক ধরনের বলতে পারো এই কনভেনশনাল এর মানে হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করতে আলোর উৎস এবং বিকাশযোগ্য তল ছাড়াই সম্পূর্ণ গাণিতিক পদ্ধতিতে অনুসরণ করে যে গ্রাটিকুল অঙ্কন করা হবে সেটা হচ্ছে কনভেনশনাল অর্থাৎ পৃথিবীর মানচিত্র আঁকার জন্য এই অভিক্ষেপকে ব্যবহার করা হয় এই ধরনের এটা হচ্ছে যেমন বোনস অভিক্ষেপ মানে আমি কী বোঝালাম যে এটা হচ্ছে একটা একটা আলোর উৎস বা কোনো বিকাশযোগ্য তল ছাড়াই সম্পূর্ণ গাণিতিক পদ্ধতি অনুসরণ করে এটা করা হবে কিন্তু এটা কি এটা এটা হচ্ছে অঙ্ক এবং সূত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করা হবে ঠিক আছে এটা গেল এরপর আসছি আমরা প্লেন অফ প্রজেকশান এর মাধ্যমে ভাগ করা যায় প্লেনার ক্রনিক্যাল সিলিন্ড্রিক্যাল প্লেনার মানে কি প্লেনার প্রজেকশান মানে হচ্ছে সমতলীয় অভিক্ষেপ সমতলীয় অভিক্ষেপ সমতলীয় মানে কি জিনিসটা দেখো যে অভিক্ষেপে একটি সমতল বিকাশযোগ্য তল সৃজনী ভূগোলকের একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকরূপে অবস্থান করে এবং গ্র্যাটিকুলগুলি দ্বিমাত্রিক তলে অবস্থান করে দ্বিমাত্রিক তল মানে টু ডি ঠিক আছে যেমন তোমাদের পোলার জেনিথাল স্ট্রিজোগ্রাফি প্রজেকশনটা এক ধরনের প্লেনার অভিক্ষেপ মানে একটা সমতলে অবস্থান করবে এবং একটা স্পর্শক বিন্দু থেকে অভিক্ষেপটা চারদিকে বিক্ষিপ্ত হবে কারণ একটা স্পর্শক বিন্দু রয়েছে এরকম এরকম চারদিকে বিক্ষিপ্ত হবে ঠিক আছে এইভাবে তখন সেটা হয়ে যাবে এই সমতলীয় বা প্লেনার কনিক্যাল কনিকেল মানে হচ্ছে সাংকব অর্থাৎ একটা শঙ্কু আকৃতি হবে যে আকৃতি হবে এরকম শঙ্কু আকৃতির হবে ঠিক আছে এরকম শঙ্কু আকৃতির হবে সেটা হচ্ছে সাংকব এ বিশেষ করে একটা স্পর্শক বিন্দু বরাবর অক্ষরেখাগুলি স্কেল সঠিক থাকে ঠিক আছে এটি যেমন সিম্পল কনিকেল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালটা হচ্ছে একটা কনিকেল প্রজেকশন সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল মানে হচ্ছে বিশেষ করে বেলন অবিক্ষেপ এক্ষেত্রে কি হয় একটি বেলুন আকৃতির বিকাশযোগ্য তল সৃষ্টি হয় বেলুন আকৃতির এবং গ্র্যাটিউডগুলি দ্বিমাত্রিক তলেই থাকে মানে প্রত্যেকটাই দ্বিমাত্রিক তল এক্ষেত্রে কি হয় এর গঠন অনেকটা আয়তকার রূপ নিয়ে নেয় এই গঠনটা অনেক সময় এরকম আয়তকার রূপ নিয়ে নেয় সেটা হচ্ছে সিলিন্ডিক্যাল প্রজেকশন যেমন সিলিন্ডিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন পরে আসছি প্রপার্টিজ অফ প্রজেকশন এর ভিত্তিতে কী ভাগ করা যায় দেখো ইকুয়াল এরিয়া প্রজেকশন ইকুয়াল এরিয়া মানে কি বলতো সমক্ষেত্রফল বিশিষ্ট ইকুয়েল এরিয়া মানে ক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ ঠিক আছে যার ক্ষেত্রফল মোটামুটি সমান সেটাকে ইকুয়াল এরিয়া বলা হচ্ছে তারপর দেখো অর্থমর্ফিক প্রজেকশন অর্থমর্ফিক মানে হচ্ছে এর মানে হচ্ছে সম আকৃতি অর্থাৎ এর আকৃতি প্রায় একই ধরনের হবে সেটা হচ্ছে সম আকৃতি অভিক্ষেপ বলা হয় যেমন এটার উদাহরণ বলতে পারো পোলার জেনিথাল স্টিরোগ্রাফি প্রজেকশন পোলার জেনিথাল অর্থমর্ফিক প্রজেকশন এক ধরনের অর্থমর্ফিক প্রজেকশনগুলোর উদাহরণ তারপর আসছি অ্যাজিমোথাল অ্যাজিমোথাল মানে হচ্ছে সমদিক বিশিষ্ট যে অভিক্ষেপের কেন্দ্রে যে কোনো সরলরেখা বা নির্দেশকারী দার্ঘিম রেখার মধ্যে উৎপন্ন কোণ ও দিক সৃজনী ভূগোলকের অনুরূপ দুই রেখার মধ্যে উৎপন্ন কোনো ও দিকের সমান হয় ম্যারকাটার প্রজেকশন এক ধরনের সমদিক বিশিষ্ট অভিক্ষেপ যেটাকে অ্যাজিমোথাল বলে থাকে পরে আসছি ডিস্ট্যান্স মানে হচ্ছে সম দূরত্ব অর্থাৎ যে অভিক্ষেপের কেন্দ্র থেকে সব দিকে দূরত্ব সমান কেন্দ্র থেকে সব দিকে দূরত্ব সমান হলে সেটা হবে ইকুইডিস্ট্যান্ড ঠিক আছে এটার উদাহরণ হচ্ছে পলা জেনিথাল ইকুয়েডিস্ট্যান্স প্রজেকশান নেক্সট হচ্ছে অ্যাফিলেটিক অ্যাফিলেটিক প্রোজেকশানটা কি অ্যাফিলেটিকের বাংলা বিশেষ করে অ্যাফিলেটিক বলা হচ্ছে এখানে অ্যাফিলেটিক মানে বোঝানো হচ্ছে যে অভিক্ষেপে আয়তন আকৃতি দিক দূরত্ব কোনো ধর্মকেই মানা হবে না কোনো বিশেষ উদ্দেশ্যে অঙ্কন করা হয় তখন সেটা হবে অ্যাফিলেটিক যেমন এক ধরনের পলিকনিকটা এক ধরনের অ্যাফিলেটিক প্রোজেকশান বলতে পারি ঠিক আছে এরপর চলে আসছি আমরা নেক্সট লোকেশান অফ ট্যাঙ্গেন্ড ট্যাংগেন প্লেন ঠিক আছে এর ভিত্তিতে পোলার ইকুইটোরিয়াল অব তো পোলার মানে কি দেখো পোলার মানে হচ্ছে মেরুস্থানীয় অর্থাৎ যে তোমার অভিক্ষেপে মেরুবিন্দুকে স্পর্শ করে অবস্থান করলে সেটা হচ্ছে পোলার ইকুয়েটোরিয়াল মানে কি নিরক্ষীয় অর্থাৎ যে অভিক্ষেপের রূপে অবস্থান করে নিরক্ষীয় দিকধর্মী সেটা হচ্ছে ইকুয়েটোরিয়াল অবলিকিউ এর মানে হচ্ছে তির্যক ঠিক আছে মানে হচ্ছে তির্যক দিকধর্মী বলতে মেরুবিন্দু নিরক্ষরেখা ব্যতীত অন্য যে কোনো স্থানে এই স্পর্শক রূপে অবস্থান করে তখন সেটা হয়ে যাবে তির্যক দিকধর্মী অভিক্ষেপ ঠিক আছে এটা হচ্ছে অবলিকিউ পরের সোর্স অফ লাইটের ভিত্তিতে দেখো রয়েছে নমনিক প্রজেকশন নমনিক মানে হচ্ছে মনে করো যে ভূগোলকের আলোক উৎস অবস্থান করে আলোক উৎস থাকবে সেটা হচ্ছে নমনিক স্টিডিওগ্রাফি মানে কি স্টিডিওগ্রাফি মানে হচ্ছে যে অভিক্ষেপে সৃজনী গোলকের আলোর উৎস স্পর্শকের বিপরীত স্থানে অবস্থান করে স্পর্শকের বিপরীত স্থানে অবস্থান করলে সেটা হচ্ছে স্টিডিওগ্রাফিক অভিক্ষেপ পরে আসছি অর্থ অর্থোগ্রাফিক অর্থোগ্রাফিক মানে হচ্ছে যে অবিক্ষেপে সৃজনী গোলকের আলোক উৎস অসীম দূরত্বে অবস্থান করবে এবং রশ্মিগুলি পরস্পরের সমান্তরে থাকবে পরস্পর সমান্তরের রশ্মি থাকবে তখন সেটা অর্থোগ্রাফিক গ্রাফিক বলা হয় ঠিক আছে এগুলো বোঝালাম এরপর পরছি দেখো জিওমেট্রিক শেপের উপর ভিত্তি করে যে ভাগগুলো রয়েছে একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মানে হচ্ছে আয়তকার এগুলো খুবই সহজ আমি বলছি না সার্কুলার মানে বৃত্তাকার ইলিপ্টিক্যাল ইলিপ্টিক্যাল মানে হচ্ছে বিশেষ করে উপবৃত্তাকার ঠিক আছে প্যারাবোলিক প্যারাবলিক মানে হচ্ছে অর্ধবৃত্তীয় বা অধিবৃত্তীয় সরি অধিবৃত্তীয় হবে আর বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতির ন্যায় এটা বিশেষ করে যেমন ইকুইট জেনিথাল ইকুইটোরিয়াল নমনিক প্রজেকশনটা এক ধরনের প্রজাপতির ন্যায় অভিক্ষেপ বা বাটারফ্লাই শেপ প্রজেকশন শেপের ভিত্তিতে এগুলো ভাগ করা হয়েছে এরপর অ্যাপিয়ারেন্স অব দ্য প্যারালাল অ্যান্ড মেরিডিয়ান অর্থাৎ মেরিডিয়ান আর প্যারালালের ওপর ডিপেন্ড করেও কিছু ভাগ রয়েছে যেমন বোথ প্যারালাল আর মেরেডিয়ান স্টেট যখন প্যারালাল আর মেরিডিয়ানগুলো একবার স্ট্রেট হবে সেটা একটা হতে পারে বা প্যারালাল স্টেট হবে মেরিডিয়ান কার হবে সেটা হতে পারে প্যারালাল কার হবে মেরিডিয়ান স্টেট এটা হতে পারে বোথ প্যারালাল অ্যান্ড মেরেডিয়ান কার হতে পারে ঠিক আছে এগুলো একটু করে পড়ে নেবে আর এগুলো সেরকম একটু রাখলেই হবে এরপর আমরা দেখে নিই বেসিক ধারণা কিছু বেসিক মেজারমেন্ট ঠিক আছে যে বেসিক মেজারমেন্টগুলো তোমাদের জানা প্রয়োজন আছে যেমন রেডিয়াস অফ দ্য ইকুয়েটার এটাকে আমরা কী বলি এটাকে বলে রাখি আর রেডিয়াস অফ দ্য অপে মেরিডিয়ান এটাকে আমরা আর বলতে পারি রেডিয়াস অফ দ্য প্যারালাল যেটাকে আমরা ফাইভ বলি এটা হচ্ছে আর কস ফাইভ ঠিক আছে এর সূত্রগুলো আর কি লেন্থ অফ দ্য ইকুয়েটার টু পাই আর লেন্থ অফ দ্য মেরিডিয়ান পায়ার লেন্থ অফ এ প্যারাল টু পায়ার কস ফাইভ আচ্ছা এরপর দেখো অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ এটা তোমরা মনে রাখবে সিক্স ফোর জিরো 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 সেন্টিমিটারে আর ইঞ্চিতে করলে টু ফাইভ জিরো 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 ইঞ্চিতে এইটা অবশ্যই মনে রাখবে তোমাদের প্রোজেকশন করার ক্ষেত্রে এটা অবশ্যই তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে ঠিক আছে তাহলে এটা আমাদের প্রথম পার্টটা গেলো আমরা দ্বিতীয় পার্টে চলে আসছি আর এফ ক্যালকুলেশনের জন্য ঠিক আছে আর এফ ক্যালকুলেশন কীভাবে করবো আমি শর্টে একটু শিখিয়ে দিই দেখো প্রথমে দেখো এখানে দেওয়া আছে গেভিন আর ইজ টেন সেন্টিমিটার ফাইন্ড আউট আর এফ তার দশ সেন্টিমিটার দেওয়া হয়েছে আরটা তাহলে এর সূত্র আর এফের সূত্র হচ্ছে রেডিয়াস অব দ্য জেনারেটিং গ্লোব নিচে হচ্ছে অ্যাকচুয়াল রেডিয়াস অব দ্য আর্থ গ্লোব বলতে যেটা বলে দেওয়া হয়েছে আর মান সেটা দশ সঙ্গে বসিয়ে দিলাম অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ আমি বলেছিলাম এটা মনে রাখতে সিক্স ফোর জিরো 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 মানে সাতটা শূন্য হবে তাহলে এটা আমি ভাগ করে দিলাম একটা একটা শূন্য একটা শূন্য কেটে গেল এক বাই সিক্স ফোর জিরো এটা রয়ে গেল তার মানে আর এফ হলো ওয়ান ইস টু সিক্স ফোর জিরো 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 অর্থাৎ এক সেন্টিমিটার অনুযায়ী আমরা এটাকে প্রকাশ করতে পারি ঠিক আছে আর এফ হচ্ছে মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান এরপর দেখো এখানে বলা হচ্ছে আর ইজ টোয়েন্টি ইঞ্চ ফাইন্ড আউট আর এফ একই রকমভাবে সূত্রে কিন্তু আমরা এখানে ইঞ্চ যেহেতু দিয়েছে তার মানে আমরা ইঞ্চিতে করবো টু ফাইভ জিরো 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 এটা হচ্ছে ইঞ্চির ক্ষেত্রে তাহলে আমি একটা শূন্য কেটে দিলাম দুই বাই এটা আসছে এবং ভাগ করলে আসছে আর এফ ওয়ান ইজ টু ওয়ান টু ফাইভ জিরো 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 এটা হচ্ছে আর এফ এভাবে বেরিয়ে গেল ঠিক আছে এরকম করে আর এফ ক্যালকুলেশান আমি দুটো জাস্ট উদাহরণ দিয়ে তোমার দেখিয়ে দিলাম তাহলে ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও তোমাদেরকে এই বেসিক ধারণাটা দিলাম পরবর্তীকালে অবশ্যই চেষ্টা করব তোমাদের এই যে প্রোজেকশানেরগুলো একটা করে তোমাদেরকে ভিডিও মারফত বুঝিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিও শেষ করলাম এবং কমেন্টে জানিয়েও তোমার কোন ভিডিওটি প্রয়োজন ধন্যবাদ